আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ দেলাল হোসাইন। বিফোর ইউ এই বিষয়গুলো আমরা আজকে শিখে নেব ক্লাসের মধ্যে। তো এখানে দেখেন আমি কিছু সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সগুলো আমরা প্র্যাকটিস করব। তো লাইকলি টু মানে কি সম্ভাবনা আছে, কারো কোনো কিছু হবার সম্ভাবনা থাকলে আপনি লাইকলি টু ব্যবহার করবেন। আমার ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু বি আ ডক্টর। ওকে, আমার যাওয়ার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু গো। আমার আসার সম্ভাবনা আছে, আমি লাইকলি টু কাম। তাদের যাওয়ার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু গো। তাদের খেলার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু প্লে। তাদের আসার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু কাম। তাদের আসার সম্ভাবনা নেই, দে আরেন্ট লাইকলি টু কাম। আমি আপনাকে গত ক্লাসে বলেছিলাম আর নট টু কন্টাক্ট ফ্রম আরেন্ট, দে আরেন্ট লাইকলি টু কাম, দে আরেন্ট লাইকলি টু কাম। তাদের আসার সম্ভাবনা নেই। আমার বাবার আসার কথা সম্ভাবনা আছে, মাই ফাদার লাইকলি টু কাম। আমার বাবার আসার সম্ভাবনা নেই, মাই ফাদার ইজন্ট লাইকলি টু কাম। আমার বাবার আসার সম্ভাবনা নেই। এইভাবে আপনি নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেক করতে পারেন। অ্যানাদার থিং ইজ দ্যাট সাপোজ টু মানে কি কথা আছে, কথা সাপোজ টু মানে কি কথা আছে অথবা কথা, আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু গো, আমার আসার কথা আই এম সাপোজ টু কাম, আমার দেখার কথা আই এম সাপোজ টু সি, তাদের আসার কথা দে আর সাপোজ টু কাম, আমার লেখার কথা আই এম সাপোজ টু রাইট, আমার ঘুমানোর কথা আই এম সাপোজ টু স্লিপ, এখানে স্লিপ, আমার বাহিরে যাওয়ার কথা আই এম সাপোজ টু গো আউট, আই এম সাপোজ টু গো আউট, আমার বাহিরে বেরোনোর কথা। এভাবে আপনি অনেকগুলো সেন্টেন্স মেক করবেন, নিজের থেকে সেন্টেন্স মেক করবেন। ইফ ইউ ডোন্ট মেক এনি সেন্টেন্স, ইউ আর নট ক্যাপেবল ফর দিস ইংলিশ স্পিক সেক্টর। সো ইউ হ্যাভ টু রাইট ডাউন অ্যান্ড অলসো প্র্যাকটিস উইথ ইউর সেলফ। নিজে নিজে কোশ্চেন করবেন এবং নিজে নিজে আনসার দেবেন। অলরেডি সাপোজ টু মানে কি কথা আছে, আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা আছে, আই এম সাপোজ টু থাক, আমার সে কথা আছে, হি ইজ সাপোজ টু লার্ন, তার শেখার কথা আছে, হি ইজ সাপোজ টু প্লে, তার শেখার কথা, হি ইজ সাপোজ টু এনজয়, তার এনজয় করার কথা। সাপোজ টু মানে কি কথা আছে অথবা কথা, আমার বিয়ে করার কথা, আই এম সাপোজ টু ম্যারি, তার বিয়ে করার কথা, হি ইজ সাপোজ টু ম্যারি, তাদের দেখার কথা, হি ইজ সাপোজ টু সি, তোমার আসার কথা, ইউ আর সাপোজ টু কাম। যদি আপনি নেগেটিভ করেন, আর এর পরে আপনাকে নট ইউজ করতে হবে, ইউ আরেন্ট সাপোজ টু কাম, ইউ আর নট সাপোজ টু কাম, আই এম নট সাপোজ টু কাম, আই এম নট সাপোজ টু কাম, আমার আসার কথা নেই, হি ইজ নট সাপোজ টু কাম, তার আসার কথা নেই। এভাবে আপনি সাপোজ টু ব্যবহার করতে পারেন। এন্ড অ্যানাদার থিং ইজ দ্যাট ইয়ার টু মানে কি দেরি আছে, কোনো কিছু দেরি আছে বোঝাতে আপনার ইয়ার টু ইউজ করবেন। আমার যেতে দেরি আছে, আই এম ইয়ার টু গো, তাদের আসতে দেরি আছে, হি তাদের আসতে দেরি আছে, দে আর ইয়ার টু কাম, ইয়ার টু মানে কি দেরি আছে, আমার তোমার সাথে দেখা করা দেরি আছে, আই এম ইয়ার টু মিট ইউ, আমি একটু মিটি, আমার তোমার সাথে দেখা করা দেরি আছে, তাদের আমাকে ফোন করার দেরি আছে, দে আর ইয়ার টু কল মি, তাদের আমাকে কল করা দেরি আছে, আমার তোমাকে বলা দেরি আছে, আই এম ইয়ার টু সে লেটার, আমি ইয়ার টু সে লেটার, আমার তোমাকে বলা দেরি আছে। তাহলে কি বলবেন, এভাবে আপনি ইয়ার টু ব্যবহারও শিখে নিতে পারেন, ইয়ার টু মানে কি দেরি আছে। আর যদি আপনি পাস্টে করতে চান, ইজের পরিবর্তে আপনাকে ওয়াজ দিতে হবে, আর এর পরিবর্তে ওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে কি আমি যার আপনার প্রেজেন্ট ফর্মে ও যার হলো পাস্ট ফর্মে, আপনি যদি পাস্টে করতে চান তাহলে ইজের পরিবর্তে ওয়াজ দিবেন, তাহলে হি ইজ ইয়ার টু ই, তার খাওয়া দেরি আছে, তার খাওয়া কি আছে দেরি আছে। আপনি যদি এখানে বলেন তার খাওয়া দেরি ছিল, হি ওয়াজ ইয়ার টু ইট, ইউ আর ইয়ার টু স্লিপ, তোমার ঘুমানো দেরি আছে, আমার ঘুমানো দেরি ছিল, আই ওয়াজ ইয়ার টু স্লিপ, আমার ঘুমানো দেরি ছিল। এভাবে আপনি অনেকগুলো সেন্টেন্স নিজে নিজে মেক করবেন। সেন্টেন্স মেক করলে আপনার কথা বলার যে জড়তাটা, আপনার কথা বলার যে স্পৃহাটা বেড়ে যাবে, আপনি দ্রুত কথা বলতে পারবেন এবং সবার সাথে কমিউনিকেশন স্কিলটা বেড়ে যাবে। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টার বিকল্প নেই, আপনাকে প্র্যাকটিসের মধ্য দিয়ে এগোতে হবে, প্র্যাকটিস ব্যতীত আসলে কিছু সম্ভব না। তো আপনি ডে বাই ডে প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনাকে অধ্যয়ন করতে হবে। তো আমি আপনাদেরকে এই বিষয়টি বলতে চাচ্ছি, আপনি শুধু ইউটিউব অথবা আপনি শুধু ভিডিও দেখে আপনাকে দেখলে হবে না, আপনাকে ওইটা খাতায় নোট ডাউন করতে হবে এবং ওই অনুসারে আপনাকে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, বলতে হবে, আপনাকে জোরে জোরে
বলতে হবে আমি আছি গো, আমার চাওয়া দেরি আছে, আমি আছি ইট, আমার খাওয়া দেরি আছে, আমি আছি স্লিপ, আমার ঘুমানো দেরি আছে, মাই ফাদার ইয়ে টু খাম, আমার বাবা আসা দেরি আছে, হি ইজ ইয়ে টু লার্ন, তার শেখা দেরি আছে, আমি ইয়ে টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দেরি আছে, এভাবে আপনি দ্রুত দ্রুত বলবেন, প্র্যাকটিস করবেন জোরে জোরে। আসলে প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আপনি এইভাবে আপনি forbidden to use করে আপনার দৈনন্দিন কমিউনিকেশনটা করতে পারবেন। forbidden to মানে কি? নিষেধ আছে, আপনাকে মনে রাখতে হবে forbidden to মানে নিষেধ আছে। তাহলে আমার যাওয়া নিষেধ আছে, I'm forbidden to go, আমার আসা নিষেধ আছে, I'm forbidden to come, তার আসা নিষেধ আছে, he is forbidden to come, তার লেখা নিষেধ আছে, he is forbidden to write, তার পড়া নিষেধ আছে, he is forbidden to read, ঠিক আছে? এভাবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ইংলিশটা ইংলিশে ফ্লুয়েন্সি চলে আসবে। আপনাকে জোরে জোরে বলতে হবে, জোরে জোরে বললে আপনার জড়তা কেটে যাবে এবং নিজের যে একটা ভয় কাজ করতো এটা আপনার আস্তে আস্তে কেটে যাবে। তাহলে আপনি ইংলিশটা জানতে পারবেন এবং ইংলিশটা ভালোভাবে আয়ত্তে নিতে পারবেন। তো আজকে এই ছিল আজকে আমার এই ভিডিওর বিষয়। যদি আপনি এই ভিডিওর মাধ্যমে কিছু একটা ওয়ার্ড শিখে থাকেন অবশ্যই আপনি কৃতজ্ঞ হবেন আমার প্রতি, এবং সেই সাথে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সি ইউ দ্য অ্যানাদার ভিডিও। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম।